दशम श्रेणी मानविक शाखार शिक्षार्थीबृंद आज के तुम्हारे विज्ञान विषय द्वादश अध्याय प्रात्यहिक जीवन तड़ित आलोच्य विषय तड़ित विश्लेषण एवं तुतेर द्रवणे तड़ित विश्लेषण सम्पर्के आलोचना करा हबे। तुम्हारा क्लासटी मनोयोग सहकारे पर्यवेक्षण एवं अनुधावन करबे। शिक्षार्थीबृंद आमरा प्रथमे तड़ित विश्लेषण की बा काके बोले, कोनो द्रवणे तड़ित बा विद्युत प्रवाहित करले द्रवणेर द्रव अणुगुली दुटी अंशे विभक्त हय आर एई प्रक्रियाकेई तड़ित विश्लेषण बोले। तड़ित विश्लेषणेर समय एकटी दुटी परिबाहुके प्रान्ते विद्युत सेल संयुक्त करले विभव पार्थक्य परिलक्षित हय एवं परिबাহকে মুক্ত ইলেকট্রনগুলি প্রবাহিত হতে থাকে, একে তড়িৎ প্রবাহ বলে। আমরা কোন দ্রবণে যেমন ক্ষার, নিরপেক্ষ লবণ, অ্যাসিড নিয়ে আমরা এই তড়িৎ বিশ্লেষণ করতে পারি, অর্থাৎ এগুলো তড়িদ্র। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণে যে দুটি আধান উৎপন্ন হয়, অর্থাৎ দুটি অংশে বিভক্ত হয়, একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক। আমরা জানি পদার্থের পরমাণু বা অণুগুলোতে যে পরিমাণ ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যাও ঠিক সমান থাকে। যদি পরমাণু বা অণুগুলোর ইলেকট্রনের সংখ্যা কম বা হ্রাস বা অথবা বৃদ্ধি ঘটে, তখন তাকে আয়ন বলে। আমরা এই তড়িৎ বিশ্লেষণে তুতের দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কিভাবে ঘটে এটি আমরা ব্যাখ্যা করব। তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটি চিত্র এঁকেছি, এই চিত্রটি লক্ষ্য করো। একটি কাচের বিকার, এটা একটা কাচের বিকার। এই বিকারে পানি এবং কপার সালফেট অর্থাৎ তুতে পানিতে দ্রবীভূত হয়ে কপার এবং সালফেট আয়নে বিভক্ত হবে। এখানে কপার ধনাত্মক আয়ন এবং সালফেট ঋণাত্মক আয়ন। এই দ্রবণের ভিতরে আমরা দুটি তামার পাত ডুবিয়ে দেই এবং পাত দুটি উপরের প্রান্তে একটি পরিবাহকের সাথে বিদ্যুৎ কোষ সংযুক্ত করলে তড়িৎ প্রবাহ শুরু হবে। এক্ষেত্রে কপার আয়ন গুলি ক্যাথোডের দিকে প্রবাহিত হবে এবং সেখানে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করবে, করে কপার নিঃসৃত হবে এবং ক্যাথোডে জমা হবে।
অন্যদিকে সালফেট আয়ন অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে এবং সেখানে গিয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করবে। নিস্তারিত সালফেট অ্যানোড থেকে কপার কে গ্রহণ করে কপার সালফেট উৎপন্ন করবে। এই কপার সালফেট পুনরায় দ্রবণে এসে দ্রবীভূত হয়ে দ্রবণের ঘনত্ব অপরিবর্তিত রাখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমরা অনেক সময় বলে থাকি যে ক্যাথোডে কপার জমা হয় এবং অ্যানোডে সালফেট জমা হয়। এখানে লক্ষণীয় যে অ্যানোড যে পরিমাণ সালফেট আয়ন ত্যাগ করে ঠিক ততটুকু ক্যাথোড থেকে কপার দ্রবণে ফিরে আসে। শিক্ষার্থীবৃন্দ, আলোচনার বিষয়টি হচ্ছে লক্ষ্য করলে তুতে দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। এখানে কপার সালফেট যখন আমরা পানিতে মিশাব তখনই দুটি ভাগে বিভক্ত হবে, একটি কপার আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন এবং অপরটি সালফেট আয়ন, এটি ঋণাত্মক আয়ন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, 2000 সাল চলছে, করোনা প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তোমরা যেহেতু 2021 সালের এসএসসি শিক্ষার্থী পরীক্ষার্থী, এজন্য তোমাদেরকে অবশ্যই তোমাদের পাঠ্য বই পড়াশোনা করতে হবে, পিছিয়ে থাকা যাবে না, নিজের চেষ্টায় সাফল্য অর্জন করতে হবে। আমরা চেষ্টা করছি তোমাদের অনলাইনে কিছু ক্লাস নিয়ে যাতে তোমাদের পাঠ প্রক্রিয়াটি চলমান থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।